সাথে কথা বলার জন্য এক বন্ধু হাজির। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দেবিক প্রসাদ চ্যাটার্জি। ও ও, ভালো আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার চুপকা, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও, সুপ্রভাত এবং সকলকে সুপ্রভাত। থ্যাংক ইউ, আপনার সাথে আজকে কথা হচ্ছে, বলুন কি বলতে চাইছেন? আজ আমাদের জন্মদিন, আজকে বিশেষ দিন একটা। হ্যাঁ, শুভ নববর্ষ প্রথম বলি। আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা এবং সকলকার জন্য আমি একদম শুভকামনা জানাচ্ছি সমস্ত দিক থেকে। আর জ্যোতিকে বলি যে জ্যোতি প্রকাশের প্রোগ্রাম খুবই ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে এবং সব সময় ভালো লাগে। ওর অসংখ্য শ্রোতার মধ্যে আমিও একজন। তুমি আশীর্বাদ করো এবং ওর ও আরো দীর্ঘজীবী হোক এবং সঙ্গীতকে বহন করে নিয়ে যাক, ভগবান সেই ক্ষমতাটা ওকে দিন, একদম কাজে করে বয়ে নিয়ে যাক। আপনার ফোন পেয়ে খুব ভালো লাগলো, আপনার আশীর্বাদ আমাদের সঙ্গেও থাকুক আর এভাবেই সঙ্গে থাকুন আমাদের। আমার এই কাকা হচ্ছেন, আমার ছোট কাকা পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, পণ্ডিত নিখিল ব্যানার্জির একমাত্র শিষ্য। মানে আজকে সারা পৃথিবীতে সেতারটাকে এই নিখিল ব্যানার্জি, রবিশঙ্কর জিদের পরে এই আমার কাকারা, কাকারা এই কাকা থাকেন না এখানে, 2-3 মাস থাকেন, বাকিটা উনি সারা পৃথিবী ঘোরেন। আমরা তাকে পেয়ে গেলাম আজ, সেটা আমাদের সৌভাগ্য, ভীষণ সমৃদ্ধ হলো। আবার একটা গানে, আচ্ছা একটা হিন্দি গান একটা শোনাই। হ্যাঁ শোনো, এই গানটা খুব কম শোনা যায় কিন্তু অসাধারণ গানটা, ডিটা নেই গানটা না, খুব গাইতাম মানে ঘরে বসে, অনেক রেক্টিফাই করে দিতেন অনেক জায়গায়, যেরকম করো সেরকম করো, তো আমি সেইভাবে গাইছি গানটা। এটা ছিল একটা ছবির গান, মে সাদি কারণে চালা, একদম ভৈরবী, মান্নাদার খুব প্রিয় রাগ ভৈরবী। அல்வேலினார் பிரீத்தம் துவாரே, அல்வேலினார் பிரீத்தம் துவாரே, அல்வேலினார் பிரீத்தம் துவாரே, அல்வேலினார் खड़ी घूंघट खोले रस आंखियों में घोले, खड़ी घूंघट खोले रस आंखियों में घोले, मुस्कान भरे चुपके चुपके ओ निहारे, अलबेलीना प्रीतम द्वारे, अलबेलीना ঝুকে ঝুকে মস্তি মে ঝুলে আর উঠে তজিয়া তক ছুলে, নয়না ঝুকে ঝুকে মস্তি ঝুকে ঝুকে মস্তি মে ঝুলে, মস্তি মে ঝুলে, নয়না ঝুকে ঝুকে মস্তি মে, মস্তি মে, মস্তি মে ঝুলে, নয়না ঝুকে ঝুকে, নয়না ঝুকে ঝুকে, নয়না ঝুকে ঝুকে মস্তি মে ঝুলে, আর উঠে তো জিয়া তক ঝুলে, দেখো রে দেখো কই সাবরি, দেখো রে দেখো কই সাবরি, কেসা ইয়াদ করে চুপকে চুপকে ও নিহার, অলবেলিনার প্রীতম দ্বারে, অলবেলিনার প্রীতম দ্বারে, অলবেলিনার তিনি এমনই অনন্য, মানে তার গান শোনার পর
আর তখন অন্য কিছু তারপরে ইচ্ছে করে না আর কিছু শুনতে। এবং মান্নাদার, মান্নাদার যে বিশেষত্ব, আমি এতদিন ওনার সঙ্গ শিক্ষা করে যেটা বুঝেছি, উনি মানে ওনার তো কোনো গান রাগ রাগিনীর বাইরে নেই, ওনার যে কোনো গানের মধ্যে রাগ আছে, কিন্তু উনি ওই রাগের ভার থেকে গানটাকে মুক্ত করে অনুরাগের মোড়কে দিতেন। অসাধারণ একটা কথা বললেন, অসাধারণ কথা।